রেসারেসি জেরে চরম বিপত্তি, 40 জন যাত্রীকে নিয়ে উল্টে গেল যাত্রী বোঝাইবাস। তো বন্ধুরা, এই দুর্ঘটনা জেরে কারো কি মৃত্যু হয়েছে, কতজন আহত রয়েছে, এই ঘটনাটি কোথায় ঘটেছে, সেখানকার পরিস্থিতিও কেমন রয়েছে, আমরা সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানিয়ে দেবো। তো বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আর এই ধরনের লেটেস্ট আপডেটগুলি জানতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস, ঘটনায় আহত বেশ কয়েকজন, আশঙ্কাজনক অবস্থায় যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার জগন্নাথপুর এলাকায়। যাত্রীদের অভিযোগ, অত্যন্ত দ্রুতগতিতে বাস চালাচ্ছিলেন চালক, তারা বারবার সতর্ক করা সত্ত্বেও শোনেননি তিনি। এলাকার বাসিন্দাদের দাবি, আগেও ঘটেছে এমন ঘটনা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। স্থানীয় সূত্রের খবর, ঘাটাল থেকে তমলুকগামী একটি যাত্রীবাহী বাস বেপরোয়া গতিতে একটি গাড়ির দিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায় ঘটনাটি ঘটে। বাসটি উল্টে একটি বিশাল গাছে আটকে যাওয়ার কোনো ক্রমে রক্ষা পান যাত্রীরা, তবে এই ঘটনায় আহত হয়েছেন অনেকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দাসপুর থানার পুলিশ, তড়িঘড়ি যাত্রীদের উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। দুর্ঘটনার কারণে বেশ কিছুক্ষণ যানজট তৈরি হয় ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের জগন্নাথপুর এলাকায়। স্থানীয়দের দাবি, দুটি বাস একই সঙ্গে যাচ্ছিল, একে অপরকে ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারবে বলে মনে করছেন তারা। বাস দুর্ঘটনা খবর পেয়ে ঘাটাল মহকুমা হাসপাতালে আহত বাস যাত্রী দেখতে যান ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস। মহকুমা শাসক জানান, বাসে থাকা যাত্রীদের মধ্যে প্রায় সকলেই চোট পেয়েছেন, তাদের মধ্যে 7 জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। ঘাটাল মহকুমা হাসপাতালে 4 জনকে ভর্তি করা হয়েছে, বাকিদের আঘাত খুব বেশি না হলেও কিশোরী গুরুতর চোট পেয়েছে বলে জানিয়েছেন মহকুমা শাসক। বাকি 3 জন পাঁশকুড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দাসপুরে একের পর এক সড়ক দুর্ঘটনা ঘটছে বলে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। মহকুমা শাসক জানান, এই নিয়ে আগেও পুলিশ প্রশাসন পরিবহন কর্মীদের বৈঠক হয়েছে, সেমিনারও করা হয়েছে, দুর্ঘটনা ঠেকাতে বাস স্ট্যান্ডে সতর্কতামূলক প্রচার চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। তারপরে এই ঘটনা ঘটায় উদ্বিগ্ন তিনি, কী কারণে বারবার দুর্ঘটনা ঘটছে তা কার সম্পর্কে পুলিশ রিপোর্ট দিতে পারবে বলে জানিয়েছেন তিনি। মহকুমা শাসকদের দাবি, রেসারেসি বা ওভারটেক করতে গিয়ে যদি দুর্ঘটনা ঘটে তা নিয়ে আবারও পরিবহন কর্মীদের সচেতন করা হবে, পুলিশ জরিমানা সহ উপযুক্ত পদক্ষেপ করবেন।